হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ মিউজিক ওয়ার্ল্ড। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে যে ঘর দেখেই বুঝতে পেরে যাচ্ছো যে এটা হচ্ছে ঠাকুরদার বাড়িতে এসেছি। আর কালকে হচ্ছে রথযাত্রা, তো সেই রথযাত্রার উপলক্ষেই এসছি। পূজার তো স্কুল একদম ছুটি ছিল না, তো যেহেতু মঙ্গলবারটা ছুটি আছে সেই জন্যেই নিয়ে এসছি। ওর তো যেহেতু প্রথম প্রথম স্কুলিংটা শুরু হচ্ছে, এখন যদি কামাই করে দিই ওর অভ্যেসটা করতে খুব সমস্যা হবে। তো সেই জন্যেই আর কি, কামাইটা না করার জন্যই আজকে সকালবেলা, সোমবার দিন আজকে, আজকে সকালবেলা স্কুল করিয়ে ওকে নিয়ে এসেছি। তারপরে আমি ডিউটি চলে গেছিলাম, তো এখন একটু ফ্রি হয়ে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। তো চলো, আগে আমাদের এখানে আগের বছর থেকে একটা জিনিস শুরু হয়েছে, সেটা হচ্ছে রথযাত্রার কম্পিটিশান। মানে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সুন্দর সুন্দর রথ বানিয়ে আনে, তার একটা কম্পিটিশান হয়। তো আগের বারেও হয়েছিল, আমার ভাই বানিয়ে দিয়েছিল একটা খুব সুন্দর রথ, সেইটাই আমার পূজা নিয়ে গেছিলো, দিয়ে 7th পজিশন হয়েছিল। তো এবারেও সেটা হবে, সেটা শুনে ভাই আবার রথের প্রিপারেশন নিচ্ছে। তো চলো ভাইয়ের ঘরে একটু দেখি কীরকমভাবে প্রিপারেশন হচ্ছে, কতটা কি তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখো, আগের বছর এই ছোট্ট রথটা ছিল শুধু নিচের পোর্শনটা, এবছর আবার টপে দুটো থাক করেছে ভাই, দিয়ে জাস্ট আর কি বানিয়েছে এটা। এখন এখন মানে রেডি হয়নি পুরোপুরি, জাস্ট কাজ চলছে। ওরা বলছে যে আজকে সারা রাত জেগে করবে কাজটা, তো আমরা তো এতটা হয়তো হেল্প করতে পারবো না, যখন হবে কাজটা তখন তোমাদেরকে আবার দেখাবো, ঠিক আছে? তো চলো এখন একটু সে ঘর থেকে ঘুরে আসি, ঘুরে এসে আবার কথা হবে। গুড মর্নিং বন্ধুরা, তো আজকে হচ্ছে রথ উৎসব। তো সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা, সবার আজকের দিনটা খুব ভালো কাটুক। আর আমরা যে রথটা বানাচ্ছিলাম, মানে আমি বানাইনি, এবারে আমি একদম টাইম দিতে পারিনি, ভাই বোন না ওরা মিলে সবাই বানাচ্ছিল, সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম কালকে একটু, আজকে প্রায় ম্যাক্সিমামটাই কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে আনি, অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, আর একটু জাস্ট ফিনিশিংগুলো বাকি আছে। চলো এখান থেকে একটু তোমাদেরকে দেখিয়ে আনি। এই যে দেখো, রথের স্ট্রাকচারটা পুরো একেবারেই কমপ্লিট হয়ে গেছে। এবারে এই উপরের থাকটাতে ঠাকুর বসবেন, আর দিলেই মোটামুটি রেডি হয়ে যাবে আমাদের রথ। তো বন্ধুরা, রথযাত্রার প্রস্তুতি পর্ব তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, তো রথযাত্রার দিনটা কেমনভাবে কাটে, কেমনভাবে কি হয় না হয় সেটা তোমাদের সাথে আবার কালকে যে ব্লগ ভিডিওটা শেয়ার করব সেটাতে তোমরা জানতে পারবে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। ছোট্ট একটা পুচকি ভিডিও শেয়ার করলাম, তো নেক্সট দিন আবার একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার চ্যানেলটা দেখতে থাকো। আর যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবে না। আজকের মতন আসছি, গুড মর্নিং, টাটা।